জীবনে চলার পথটি অত্যন্তই কঠিন। বাস্তব জীবনে আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতেই থাকি, আর সমস্যা জর্জরিত এই জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন প্রকার উপাচার, বিভিন্ন ক্রিয়াকলাপ করে থাকি। আজকে আমি আপনাদের জানিয়ে দেব কিছু বাস্তু টিপস। আমার জানানো এই ভিডিওতে 14টি বাস্তু টিপস যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার জীবনের বহু সমস্যা সমাধান হয়ে যাবে। তাই এমন কিছু ভুল আছে যেগুলি আমরা অজান্তেই করে ফেলি, তাই এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনার এই ধরনের বাস্তুগত দোষগুলি আর তৈরি হবে না। সাধারণভাবে আমরা গৃহের মধ্যে এমন কিছু কাজ করি যে কাজগুলি আমরা এড়িয়ে চলতে পারি বা যে কাজগুলি আমরা অন্যভাবেও করতে পারি, কিন্তু আমরা না জানার জন্য এই ধরনের ভুলগুলি করে ফেলি। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, তাই অবশ্যই দেখুন। আর আজকে যারা আমাদের নতুন বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরাতন বন্ধু রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে মোট আমি 14টি বাস্তু টিপস আপনাদের দেব। প্রথমে বলবো, আমরা মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা রাখি, কিন্তু সেই টাকা পয়সা কখনো কখনো এলোমেলো হয়ে থাকে বা সঠিকভাবে গোছানো থাকে না। অবশ্যই সঠিকভাবে ভাঁজ করে টাকা পয়সা রাখুন, এলোমেলো টাকা পয়সা মানি ব্যাগের মধ্যে রাখবেন না। তাছাড়া মানি ব্যাগের মধ্যে অপ্রয়োজনীয় অনেক কাগজ থেকে যায় বহুদিন ধরে, যেগুলি হয়তো আর আমাদের ব্যবহারে লাগবে না, সেই ধরনের কাগজগুলি অবিলম্বে আজই বের করে দিন। এর ফলে আপনার মানি ব্যাগ অর্থে পরিপূর্ণ হবে, মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হবে। দ্বিতীয় যে টিপসটি বলবো সেটি হচ্ছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় বা অনেকের বাড়িতে রয়েছে অ্যাকোয়ারিয়াম, বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রঙিন মাছ বা অ্যাকোয়ারিয়াম রাখুন, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন শোবার ঘরে আপনি অ্যাকোয়ারিয়াম রাখবেন না। এবং তার সঙ্গে আরেকটি কথা বলবো, আপনি অ্যাকোয়ারিয়ামের মধ্যে অবশ্যই 9টি গোল্ডফিশ রাখবেন, তার মধ্যে 8টি হচ্ছে অরেঞ্জ এবং 1টি হচ্ছে ব্ল্যাক গোল্ডফিশ। এটি হচ্ছে সঠিক বাস্তু মত অনুযায়ী অ্যাকোয়ারিয়াম রাখা। এরপর বলবো, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখুন। দেখবেন অনেকের বাড়িতেই মানি প্ল্যান্ট রয়েছে, কিন্তু সঠিক স্থানে না রাখার জন্য সঠিকভাবে কাজ দেয় না। শুধু তাই নয়, মানি প্ল্যান্টের পাতাগুলি যদি নিচে দিকে নেমে যায় তাহলে অবশ্যই অবিলম্বে সেগুলিকে ওপর দিকে তুলে দিন এবং পুরনো পাতা ঝরিয়ে নিন। সঠিক পরিচর্যার মধ্যে রাখলে অবশ্যই মানি প্ল্যান্ট থেকে আপনি কাজ পাবেন। বাড়ির প্রধান দরজার সামনেটি অবশ্যই পরিষ্কার রাখবেন, কারণ বাড়ির দরজা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাড়ির প্রধান দরজার সামনেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এতে অবশ্যই আপনি উপকৃত হবেন। রান্নাঘর হচ্ছে ব্রহ্মার স্থান, তাই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। একথা খেয়াল রাখবেন, রান্নাঘরেই সারাদিনের সবথেকে বেশি আগুন জ্বালানো হয়, তাই এই স্থানটিকে যত পবিত্র রাখবেন আপনার স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি আপনার আর্থিক উন্নতি সব দিকগুলিরই উন্নতি হবে। তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার বাড়ি বা দোকানের ক্যাশ বক্সে অবশ্যই আয়না লাগান,
আয়না রাখুন। এটা বাস্তুশাস্ত্র মত অনুযায়ী খুবই শুভ। মা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে অধিষ্ঠান করবেন। এছাড়া আপনার বাড়ির যে কমন প্লেস রয়েছে, যেখানে বেশিক্ষণ মানুষজন বসে কথা বলে গল্প করে, সেখানে একটি তামা পিতল বা কাঁসার পিরামিড রাখুন, অর্থাৎ ত্রিভুজ আকৃতির ধাতব যন্ত্র। এর ফলে দেখবেন আপনার বাড়িতে কোনো প্রকার বাস্তু সমস্যা আসবে না। বাড়ির উত্তর দিকে অবশ্যই জল ভর্তি কলসি রাখতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, যদি আপনি এই কলসি রাখেন, সেই কলসির জল যেন কখনোই না শুকিয়ে যায়। বাড়ির উত্তর দিকে কুবেরের মূর্তি বা চিত্র ছবি রাখতে পারেন, কারণ উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। সেই কারণে আপনি যদি উত্তর দিকে কুবেরের মূর্তি বা ছবি রাখেন, আপনার বাড়ি ধন সম্পত্তিতে ভরে উঠবে। দক্ষিণ পশ্চিমে অবশ্যই আপনি আলমারি রাখবেন। আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে অবশ্যই আলমারি রাখবেন, এতে অত্যন্তই শুভ। যদি না সম্ভব হয় তাহলে পশ্চিম দিকেও রাখবেন। ঘরের মধ্যে ক্যাকটাস জাতীয় গাছ বা বাড়িতে ক্যাকটাস জাতীয় কাঁটা জাতীয় গাছ কিন্তু রাখবেন না, এতে বাস্তু সমস্যার সৃষ্টি হয়। অবিলম্বে এই গাছগুলিকে বের করে দিন, তার পরিবর্তে আপনি গৃহে বিভিন্ন স্থানে তুলসী গাছ লাগাতে পারেন। আর্থিক উন্নতির জন্য যদি সম্ভব হয় আপনার বাসায় বা আপনার ব্যবসা স্থানে লাকি ব্যাম্বু গৃহ সাজানোর গাছ আপনি লাগাতে পারেন। ইন্টারনেটে সার্চ করলে খুব সহজেই আপনি লাকি ব্যাম্বু পেয়ে যাবেন। আপনি ঘর সাজানোর জন্য এবং আর্থিক উন্নতির জন্য অবশ্যই লাকি ব্যাম্বু লাগাতে পারেন। এবং সর্বশেষে আপনাকে বলবো, প্রধান দরজার সামনে ধাতব স্বস্তিক চিহ্ন অবশ্যই লাগান। এই 14টি বাস্তু টিপস আমরা না জেনে বিভিন্ন কারণে ভুল করে থাকি, তাই যারা ভিডিওটি দেখলেন আশা করি জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, কারণ আপনার দেওয়া একটি লাইক আমাকে অনেকটাই মোটিভেশন দেয় নতুন ভিডিও আপলোডের জন্য। আর আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাস্তু টিপস, এমনি দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার পূজা পার্বণ এই সবগুলো দেখিয়ে থাকি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো এই আশাও রাখি। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। আজকে আমি আপনাদের সামনে 14 প্রকারের বাস্তু টিপস তুলে ধরলাম। আমার মত অনুযায়ী এই 14 প্রকারের বাস্তু টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দারুণভাবে উপকৃত হবেন। তাই বন্ধুরা, যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন এবং অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার নিজের মতামতটি অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সঙ্গে লাইক দেবেন এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং মা দুর্গা বা কালী, আপনার যেটি আরাধ্য দেবতা, তার স্মরণে থাকুন, তার নাম গান করুন, এটাই বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বিদায় নিলাম বন্ধুরা। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।